আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা নতুন ফ্রিজ ব্যবহার করি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা। তো যখন আমরা একটা ফ্রিজ শোরুম থেকে বা কোনো দোকান থেকে বাসায় নিয়ে আসি তখন কিন্তু আমরা 2 থেকে 3 ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দিতে হয়। কারণ যখন আমরা একটা ফ্রিজ বাসায় নিয়ে আসি তখন কিন্তু ফ্রিজটা নড়াচড়া অবস্থা থাকে, যার কারণে আমাদের ফ্রিজের যে গ্যাসটা আছে গ্যাস লাইনটা কিন্তু আমাদের অনেক নড়াচড়া অবস্থা থাকে বা গ্যাসটা মুভিং অবস্থা থাকে, যার কারণে আমাদের ফ্রিজটা যখন বাসায় আনবো তখন 2 থেকে 3 ঘন্টা পর বিদ্যুৎ সংযোগ দিয়ে দিব। তখন কিন্তু আমাদের ফ্রিজের যে গ্যাসটা আছে স্থির অবস্থা থাকবে। 2 থেকে 3 ঘন্টা পর যদি আমরা বিদ্যুৎ সংযোগটা দেই তখন আমাদের ফ্রিজের গ্যাসটা স্থির অবস্থায় থাকবে, তখন আমরা বিদ্যুৎ সংযোগটা দিয়ে দেবো। তো আপনি দেখতে পাচ্ছেন আমার হাতে একটি 3 প্লাগ ফিন, এইটা আমি এখন বোর্ডে লাগিয়ে দেবো। দেওয়ার পরে এখানে যে সুইচটা আছে সুইচটা আমি এখন অন করে দেবো। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের মোবাইলে চলে যাবে। তো যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বেশি বেশি করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো এখন আমি বিদ্যুৎ সংযোগটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের উপরে যে কভারটা আছে ফ্রিজের, কভারটা আমি খুলে নিলাম। তো এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ফ্রিজের ডিপ, এই দিক দিয়ে আমাদের ফ্রিজটা ঠান্ডা হয়। তো এখন আমি এখন নর্মালে চলে যাব, ডিপের ভিতরে আমার কোনো কাজ নাই। তো আমি আপনাদেরকে দেখালাম ডিপটা। তো এখন দেখতে পাচ্ছেন আমি নর্মালের ফ্রিজের কভারটা খুলে নিলাম। তো এটা হলো আমাদের ফ্রিজের নর্মাল। তো নর্মালের ভিতরে কিছু নিয়মকরণ গুরুত্বপূর্ণ লেখা আছে, এগুলো মেনে চলতে হবে। প্রথম যেমন এখানে লেখা আছে গুরুত্বপূর্ণ নির্দেশনা, খালি অবস্থায় রেফ্রিজারেটর বিদ্যুৎ সংযোগ দিয়ে ভালো মতো ঠান্ডা করার জন্য অনুগ্রহপূর্বক প্রথম 3 ঘন্টা থার্মোস্টেট পজিশন সর্বোচ্চ অবস্থায় 6 থেকে 7 রাখুন। 3 ঘন্টা পর থার্মোস্টেট পজিশন 4 থেকে 5 মাঝামাঝি রাখুন, অতপর অন্য অন্য ব্যবহার বিধি মেনে চলুন। তো আমরা সর্বপ্রথম 6 থেকে 7 মেঝে লাগতে হবে ফ্রিজের যে থার্মোস্টেট পজিশন আছে এটা 6 থেকে 7 লাগতে হবে। তো এখন যেহেতু নতুন ফ্রিজ তাহলে আমিও এই সেমভাবে লাগতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন দাগটা, রেগুলেটর ভিতরে একটা দাগ দেখা যায়, দেখুন এই দাগটা আমরা 6 থেকে 7 রাখতে হবে প্রথম অবস্থায়। তারপর 3 ঘন্টা পর 5 থেকে 4 ভিতরে লাগবো। তো প্রথম অবস্থায় আমরা লাগবো 6 থেকে 7 ভিতরে, তারপর 3 ঘন্টা পর 5 থেকে 4 ভিতরে লাগবো, আর মাঝামাঝি লাগবো। তারপরে যদি দেখি আমরা 4 থেকে 5 মাঝামাঝি রাখার পরে যদি দেখি বেশি ঠান্ডা হয় এক্ষেত্রে আমরা একটু কমায় নিতে পারি বা 3 নিতে পারি বা 3-4 মাঝামাঝি লাগতে পারি। তো এইভাবে আপনারা এই কাজগুলো করবেন যারা নতুন ফ্রিজ ব্যবহার করেন। আশা করি ভিউয়ার্স বুঝতে পারছেন। তো যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিউয়ার্স, ভিডিওটা আজকে এই পর্যন্তই। যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই নতুন ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।